সুপ্রিয় দর্শক, সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি, আমি রাশেদ দিমন। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ করেছে বিএনপি। তাদের বক্তব্য, বিদেশে চিকিৎসা সুবিধার অনুমতি না দিয়ে সরকার বিএনপিকে দমন করতে চাইছে। আওয়ামী লীগের বক্তব্য, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে বিএনপি। বিএমএ আজকে এক বিবৃতি দিয়ে বলেছে, রাজনৈতিক কিছু নেতা বিভ্রান্তি সৃষ্টি করছে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে। সমাবেশ ও বক্তব্যের পরে বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় চিকিৎসা বনাম রাজনীতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব বিএনপি, আছেন এটিইউ তাজ রহমান, অতিরিক্ত মহাসচিব জাতীয় পার্টি, এবং হারুনুর রশিদ, নির্বাহী সম্পাদক দৈনিক সময়ের আলো। দর্শক, আপনারাও চাইলে আমাদের এই আলোচনায় অংশ নিতে পারেন, সেজন্য টেলিভিশনে দেখানো নাম্বারে ফোন করতে হবে, এছাড়া ফেসবুক অথবা এসএমএসের মাধ্যমে আপনার মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। বেগম জিয়ার কোনো ক্ষতি হলে দায় সরকারের, বিএনপির সমাবেশে মির্জা ফখরুল। বিদেশে নেয়ার অনুমতি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। চেয়ারপার্সনকে আইনি জটিলতা সৃষ্টি করেছে বিএনপি, মামলা নিষ্পত্তিতে ছিল অনীহা, বললেন ওবায়দুল কাদের, বিদেশে নেয়ার আবেদনে এখনও মত দেননি আইনমন্ত্রী। 16ই ডিসেম্বর বিজয় দিবসের উৎসবে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ। বুধবার থেকে ঢাকায় বাসে অর্ধেক ভাড়া দেবে শিক্ষার্থীরা, 20 দিন আন্দোলনের পর সিদ্ধান্ত, রামপুরায় বাস চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহতের প্রতিবাদে বিক্ষোভ। এবং ওমিক্রন সংক্রমিত দেশ থেকে ফিরলেই সশস্ত্র বাহিনী রাখবে কোয়ারেন্টিনে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ায় আফ্রিকা ফেরত 7 জনের এখনও মেলেনি হদিশ। দেখছিলাম শিরোনাম, যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় চিকিৎসা বনাম রাজনীতি, আমি একটু খায়রুল কবির খোকন আপনাকে দিয়ে শুরু করতে চাই। চিকিৎসা নিয়েই রাজনীতি করছে বিএনপি এমনটাই অভিযোগ, পাশাপাশি তার এই যে চলমান যে মামলাগুলো সেগুলো নিষ্পত্তিতেও বিএনপির অনীহা, এমনটাই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হ্যাঁ, ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমার সাথে দুজন বিজ্ঞ আলোচকবৃন্দ, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, তো বিষয়টি অত্যন্ত মানে এক সংবেদনশীল, এবং আপনারা জানেন যে বেশ কদিন যাবৎ আমাদের বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, তিনি অসুস্থ অবস্থায় এবার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এবং তার এই চিকিৎসার বিষয়ে আমাদের দল থেকে এবং আমাদের তার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ড বারবার তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের জন্য আবেদন করছেন, তার পরিবার থেকে আবেদন করা হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে তারা আইনের দোহাই দিয়ে তাকে বিদেশে প্রেরণ করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে যাচ্ছে। এটা অত্যন্ত অমানবিক এবং আমাদের অত্যন্ত মানে কি বলা যায় যে একজন দেশের তিনবারের প্রধানমন্ত্রী শুধুই নন, তিনি একজন সাবেক আমাদের রাষ্ট্রপতির পত্নী, এবং তিনি একজন সেনা বাহিনীর প্রধানের পত্নী, তারপরে শুধু গণতন্ত্রের জন্য তিনি দীর্ঘ লড়াই করেছেন, সংসদে গণতন্ত্র উত্তরণ করিয়েছেন, এবং তিনি বাংলাদেশের রাজনীতিতে তার যে অবদান দেশ জাতির জন্যে, আজকে সেই ব্যক্তি তার আজকে ন্যূনতম চিকিৎসার জন্যে তিনি বিদেশে যেতে পারবেন না, এই বিষয়টি মানে সত্যি মানে জাতিকে, জনগণকে অবাক করেছে যে সরকার মনে হচ্ছে রাজনীতির প্রতিহিংসার শিকার হয়ে তিনি যেতে পারছেন না। এই যে আইনের দোহাই দিচ্ছেন, আইন তো মানুষের জন্যে, মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। তাই আজকে এই আইনের যে কথা 401-এর ধারার কথা বলছেন, সেই ধারাটি আমরা জানি যে সেই ধারায় মানে সরকার ইচ্ছা করলে দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে মুখোমুখি করতে পারেন এবং সেখানে সংযোজন বিয়োজন করতে পারেন, তাকে দেশে বাইরে। অতীত আমরা দেখেছি যে অনেক দণ্ডপ্রাপ্ত আসামি তাদেরকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদেরকেও দেশের বাইরে প্রেরণ করা হয়েছে, তাদের চিকিৎসা দেওয়া হয়েছে, সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে। এই সরকার একটু মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখবেন এবং দেখার উচিত ছিল, যেটা মানে
মানে জনগণের প্রত্যাশা সেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত মানে এটা মানে অমানবিক বলা যায় যে অমানবিক না হলে বেগম খালেদা জিয়া চিকিৎসা না দেওয়ার জন্য তারা যে ভাবে মানে রাজনীতি করছে সেটা আমাদের কথা বলছেন যে গতকালকে আমরা দেখলাম যে এই সরকারের সড়ক মন্ত্রী তারপরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলছেন যে বেগম খালেদা জিয়ার তারা মৃত্যু কামনা করেন না যদি মৃত্যু কামনা নাই করে থাকেন তাহলে তাকে তার আবেদনের সাড়া দিয়ে কেন তাকে আপনার বিদেশে পাঠানোর বন্ধে বাধা সৃষ্টি করা হচ্ছে সেখানে তো বাধা যদি খোদানা করুক যদি তার কোনো দুর্ঘটনা ঘটে সমস্ত দায় দায়িত্ব তো এই সরকারকে প্রধানমন্ত্রীকে তাদেরকে নিতে হবে সেটা তো এই জনগণের তো রোষানলে পড়বেন একজন একজন নেত্রী একজন সিটিজেন নাগরিক তার গণতান্ত্রিক অধিকার তার মৌলিক অধিকার যে তার সুচিকিৎসা পাওয়ার সেই সুচিকিৎসার ক্ষেত্রে উনি তো পালিয়ে যাবেন না তার আগেও কিন্তু তার যখন উনি লন্ডনে চিকিৎসাধীনের জন্য গিয়েছিলেন তখনও অনেকে আশঙ্কা করেছিলেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফিরবেন না তিনি তখন সেই তার মামলার তারিখ ছিল সেখানে তিনি বাংলাদেশে এসেছেন এসে তিনি কিন্তু সেই আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি সেখানে হাজিরা দিয়েছেন এবং ওদের মুখে চুনকালি দিয়ে প্রমাণ করেছেন বেগম খালেদা জিয়া কাউকে ভয় পায় না এবং তিনি গ্রেপ্তার নির্যাতনকে ভয় পান দেশে ফিরেছেন এবং তিনি আসলে চিকিৎসার জন্য তিনি দেশে গেলে আবার দেশে ফিরবেন না এবং তারা যে বেগম খালেদা জিয়া ভয় পাচ্ছেন যে দেশের বাইরে চিকিৎসা গেলে হয়তো ফিরবেন না হয়তো এই সরকার মানে পতন ঘটিয়ে দিবেন এই কথা হচ্ছে চিকিৎসার জন্য বাইরে যাও গতকালকে আপনাদের যে তার যে চিকিৎসক দল আছে তারাও সংবাদ সম্মেলনে যে বিষয়টি বলেছেন কিন্তু আজকে আমরা দেখলাম বিএম এর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে তারা বলেছেন যে এই ধরনের কথা বলে দেশের চিকিৎসা ব্যবস্থাকে খাটো করা হচ্ছে তার যে অসুবিধা রয়েছে সেটি দেশেই করা সম্ভব মানে সেই চিকিৎসা দেশেই করা সম্ভব গতকালকে আপনারা দেখেছেন যে তার যে প্রধান চিকিৎসক ডাক্তার এম এম সিদ্দিক প্রফেসর এম এম সিদ্দিকী সাহেব তিনি কিন্তু তার মেডিকেল টিম নিয়ে তিনি দেশের সেরা সব তার যে পরিপাকতন্ত্র যকৃতে যে রক্তক্ষরণ হচ্ছে তার যে দিন দিন অবনতি হচ্ছে সেটা উনি বলছেন যে তাকে রক্ত দিতে হচ্ছে বারবার রক্ত দিতে হচ্ছে এই চিকিৎসা বাংলাদেশে নেই এবং সেই চিকিৎসা কোথায় আছে সে জার্মান আছে ইউকে আছে এবং ইউনাইটেড মানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে ইউএসএ রয়েছে এই তিনটি দেশেই শুধু হতে পারে আছে কিন্তু সেখানে সেই মানে এতটা মানে উন্নত ওখানে ট্রিটমেন্টটা অনেক বেটার তো সেই চিকিৎসার ক্ষেত্রে তারা বারবার বলছেন যে বাংলাদেশের সবচেয়ে সেরা চিকিৎসক যারা তারা বলছেন এটা যে তাদের সেই চিকিৎসা তাহলে আমার কথা হলো সরকার যদি আন্তরিক হতেন আর কি সরকার যদি মনে করেন যে বেগম খালেদা জিয়ার সেই আইনি বাধাকে একটু মানে তাকে এই যে আইনের মধ্যে রয়েছে আমরা জানি যে তাকে মুক্ত দিতে পারে কারণ আমরা দেখি যে খুনের আসামি যারা মৃত্যুদণ্ড আসামি হারিজ জোসেফ ওদেরকে যদি মুক্ত দিয়ে তাদেরকে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে তাদেরকে যদি মুক্ত করে খুনের আসামিদেরকে দুর্ধর্ষ খুনিদেরকে যদি তারা মুক্ত করতে পারে তাদেরকে যদি খালাস করতে পারে তাদের দণ্ডমুকুব করে তাদের দেশে বেড়ে যেতে পারে বেগম খালেদা জিয়ার এই দেশে দেশের জন্য গণতন্ত্রের জন্য এই দেশের মানুষের জন্য তিনি এত অবদান রেখেছেন তিনি কেন পারবেন না তার যে ক্ষেত্রে কারণ সে বিষয়টা হলো সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা সে কারণে উনি রাজনৈতিকভাবে তাকে চিকিৎসা না দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে এই যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দিন যতই যাচ্ছে তার অবস্থা ততই অবনতি হচ্ছে এবং সবাই বলছেন যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি রয়েছেন তার দ্বিতীয়বারের মতো ডাক্তার যেটা বলছেন যেটা উদ্বেগ উৎকণ্ঠার কারণ আমাদের যে ডাক্তার বলছেন যে বারবার তাকে রক্ত দেওয়া সম্ভব হবে না একটা পর্যায়ে গিয়ে সে বন্ধ হয়ে যেতে পারে মৃত্যুর দিকে চলে যেতে পারে সেখানে আমাদের পক্ষে সেটা দীর্ঘদিন করা সম্ভব সেই ট্রিটমেন্টটা আমাদের দেশে নেই সেই ট্রিটমেন্টটা হয়তো আমরা দেশের বাইরে ওই সব দেশে গেলে সেই চিকিৎসাটা হতে পারে সেটা কোনো কিন্তু এটাকে তারা সরকার বাধার সৃষ্টি করছেন যে তারা যে আইনের দোহাই দিয়ে তারা আইনের দোহাই দিয়ে তাকে বাইরে পাঠানোর ক্ষেত্রে তারা বেরিয়ার তৈরি করছেন যে বাংলাদেশের চিকিৎসা রয়েছে তো বাংলাদেশের যদি তার পরিবার দল যদি চায় তাদের আপত্তিটা কোথায় সেই জায়গায় আমি বলছি যে সেখানে কিন্তু মানে মানবিক কারণে আমি মনে করি মানবিক কারণে এই সরকারের উচিত ছিল তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা তাকে মুক্তি করে দেওয়া তো এখন তার মানে নিঃশর্ত মুক্তি দিতে পারছি আমরা দেখেছেন আজকে যে আমরা লক্ষ জনতার আজকে একটি সমাবেশ হয়েছে আমরা শান্তিপূর্ণ আমরা নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছি আমরা কোনো হার্ডলাইন এখনো যাইনি আমরা কোনো হরতাল ধর্মঘট অবরোধ যাইনি কিন্তু আমাদেরকে আমাদের যে মহাসচিব আমাদের দল থেকে আজকে বলা হয়েছে যে আমরা এখনও সরকারের কাছে আবেদন করছি আমরা তাকে অনুরোধ করছি যে তারা তার জীবন রক্ষার জন্য দ্রুত তাকে বাইরে পাঠানোর ব্যবস্থা করুক তা নাহলে বাধ্য হবো আমরা কঠিন
কোচিং কর্মসূচির দিকে যেতে আপনাদের এই আলোচনা আসলে একজন আওয়ামী লীগের প্রতিনিধি থাকতে ভালো হতো, যদিও আমাদের শাজান খান ছিলেন কিন্তু তিনি আসলে একদম শেষ সময়ে জানিয়ে দিয়েছিলেন যে তিনি আমাদের সঙ্গে আজকে যুক্ত থাকতে পারছেন না। আমাদের সঙ্গে আছেন, আমি একটু যুক্ত হচ্ছি হারুন ভাই আপনার সঙ্গে, যে বিষয়টি বলছিলেন যে সরকার চাইলেই মানে জাতীয় পার্টির কাছ থেকে একটু শুনে আসলে ভালো, না একটা একটা বিষয়ে উনি খোকন ভাই বলছিলেন, আমি সেটা একটু সাংবাদিক হিসাবেই আপনি বলেন যে বিষয়টি বলছিলেন যে আইন সরকার চাইলেই পারে, কিন্তু সেক্ষেত্রে আসলে আবার আওয়ামী লীগ যেটা বলছে আইন আইন একটা বাধা, আসলে আইন কতখানি বাধা হতে পারে? ধন্যবাদ আপনাকে আর আমাদের সহ আলোচক খোকন ভাই, আমার তো সিনিয়র ক্যাম্পাসে তারপরে নেতা আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি এই পলিটিক্সটার বাইরে রেখে কিছু কথা বলি। খায়রুল কবির খোকন সাহেব একটা কথা বলেছেন যে দণ্ডপ্রাপ্ত, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাদেরকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছেন, সত্য, কিন্তু সেটি তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, তো সেই ক্ষমা পেতে হলে রাষ্ট্রপতির কাছে ক্ষমার জন্য দায় স্বীকার করে, প্রথম হচ্ছে দায় স্বীকার করে, আমি যে অপরাধ করেছি সে অপরাধ স্বীকার করে ক্ষমা ভিক্ষা করতে হয়, এটি অবশ্যই একটি আইনি প্রক্রিয়া। আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকে বা খালেদা জিয়ার পক্ষ থেকে এই আইনি প্রক্রিয়া অনুসরণ করতে দেখিনি। আমি একটা একটা আসি, সেকেন্ড হচ্ছে আর একটা হচ্ছে তার কিন্তু আরও মামলা আছে, এই যে মামলায় দণ্ডপ্রাপ্ত হচ্ছেন দুটো মামলা, এর বাইরে আরও মামলা আছে। তো এই যে 401-এর কথা বলা হচ্ছে, তো সেই 401-এর কথা হচ্ছে একটা নির্বাহী ক্ষমতার একটা অপশন সেখানে, তো সেখানে চাইলে নির্বাহী ক্ষমতা বলে সেখানে কিন্তু দণ্ডমুক্তিও দেওয়া যায়। তো সেই যে দণ্ডমুক্তি দেবে যে তাকে, সেটা কিসের ভিত্তিতে? তার তো সেই মৌকুফের জন্য আবেদনই তো আমরা নেই, তো দণ্ড থেকে মৌকুফ পেতে হলে মানে আমি যদি মাপ চাই যে আমি অপরাধ করেছি, তারপরে সেটা মৌকুফ বা সেটা মাপ করার বিবেচনায় আসে, কিন্তু সেই প্রক্রিয়া কিন্তু এখনও আমরা দেখছি না। সেকেন্ডলি, যে আদালতে যে অপশনটায় সেই অপশনটায় তারা যেতে চাচ্ছেন না, ধরেন আরও তো মামলা রয়েছে, সেই মামলাগুলো সেই সমস্ত কোর্টে তো যেতে হবে, সেই একটা প্রক্রিয়া আছে, কিন্তু সেখানে যেতে পারেন। আর বিএনপি কিন্তু এই যে এই যে তার যে এখানকে আপিল, যেখানে আদালত আপিল আছে যে মামলায়, সেখানেও কিন্তু যেতে পারে, সেখানে তারা যাচ্ছে না যে তার কোনো আস্থা নেই। এখন কার কথা বলছেন? নির্বাহী ক্ষমতার জন্য তারা এখন মুখিয়ে আছেন, তো তাদেরকে একবার বলছেন অমানবিক, একবার বলছেন নিষ্ঠুর। আপনি খেয়াল করবেন, তো অমানবিক নিষ্ঠুর যদি আপনারা সিদ্ধান্ত নিয়েই থাকেন, তাহলে তার কাছ থেকে মানবিকতা কিভাবে আশা করেন? আমি আমি আপনার প্রপোজিশনগুলো দেখাচ্ছি, অমানবিক এবং নিষ্ঠুর। আপনি বলছেন যে আমাকে, ধরেন আপনি অমানবিক আপনি নিষ্ঠুর, তাহলে তার কাছে আর কেন আবেদন? তাহলে তার কাছে আর কেন তার নির্বাহী ক্ষমতা আর বলে তাকে তার কাছেই আবেদন? সুতরাং এখন যদি হয় আপনি আমাকে বলছেন অমানবিক নিষ্ঠুর, তাহলে ধরেন আমি জানি না আইনে কোথায় কী সুযোগ আছে, ধরে নিলাম যে সুযোগটা দেয়া হলো বিদেশি চিকিৎসার জন্য, তাহলে যেটা হবে প্রথমত আমি বলে মানে ধরেন যে শর্ত সাপেক্ষে যে মুক্তির বিষয়গুলো থাকে দণ্ড স্থগিত করে, উনি কিন্তু এখন দণ্ড স্থগিত অবস্থায় আছেন, দণ্ড স্থগিত করে, সুতরাং আইনমন্ত্রীর ওই কথাটার সঙ্গে আমি আইনগতভাবে একমত যে তিনি কিন্তু সরকারের হেফাজতে নেই, তিনি কিন্তু তার নিজের হেফাজতেই আছেন। কারণ হচ্ছে যে তার দণ্ড তো স্থগিত, তিনি যেখানে থাকতে চেয়েছেন সেখানে বাসায় গিয়েছেন, এখন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন এটা আর যদি ধরেন আপনি কোন প্রক্রিয়ায় যাবেন, ধরেন আমি ধরে নিলাম একটা কনসেপ্ট, তাহলে এখন ধরেন যেটা বললো আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে সরকারের পতন শুরু হয়ে গেছে, তো কালকে যদি বিএনপির ভাষায় সেই তারা যে মানবিকতা সেই মানবিক আচরণ হয়েই যায়, তখন কি ধরেন আমি বারবারই বলি, তখন কি তারা বলবেন যে আমরা কি দেখেছি আরবে মানবিক হওয়ার কারণে দলে দলে লোক ইসলাম গ্রহণ করেছে, তো এই মানবিক আচরণের কারণে দলে দলে বিএনপি কি আওয়ামী লীগে যোগদান করবে? তখন কি বলবে জানেন? তখন বলবে যে চাপের মুখে সরকার তার গা বাঁচাতে খালেদা জিয়াকে দেশের বাইরে দেয়। আমি কিন্তু চিকিৎসার বিষয়টা বলছি না, তার কোথায় চিকিৎসা প্রয়োজন, কী চিকিৎসা প্রয়োজন সেটি কমিটি বলেছেন, তার যে কমিটি এবং এটা নিয়েও কথাবার্তা হচ্ছে, আমি তো চিকিৎসক নই, তারা যা বলেন সেটাই আমরা শুনি, আবার কাউন্টারের কথা শুনি, আমি জায়গাগুলো দেখাচ্ছি। এখন
আমি গায়েশ্বর চন্দ্র রায় বিএনপির একজন সিনিয়র নেতা তার কথা বলছি যে খালেদা জিয়ার চিকিৎসার চেয়ে এখন সরকার পতনের আন্দোলনটি জরুরি। বিএনপির ভিতরে কিন্তু দ্বিমত রয়েছে যে আসলে তারা কি চায়, তারা কি চিকিৎসা চায় না সরকারের পতন চায়। এবং একটা আজকে যদি আপনি সমাবেশগুলো দেখেন বিভাগীয় শহরে, সেখানে কিন্তু সরকারকে ফেলে দেওয়া, সরকারের পতন ঘটানো এই জায়গাগুলোতে তারা যাচ্ছে। মানে রাজনীতির বাইরে কিছু হচ্ছে না, যেই বলুক না কেন এটা নিয়ে রাজনীতি কে করছে সেটা স্পষ্ট হচ্ছে, কিন্তু রাজনীতির বাইরে কেউ কিন্তু চিন্তা করছে না। তো এই যে চিকিৎসার যে বিষয়টা অবশ্যই রাজনীতিতে চলে এসেছে, কারণ এটাকে কেন্দ্র করে বিএনপিতে একটি চাপ সৃষ্টি করতে চাচ্ছে। সেটা কেউ সরকারের পতন ঘটাতে চায়, কেউ সরকারকে ফেলে দিতে চায়। এখন একটি সরকার কী চাইবে যে সেই চাপকে মোকাবেলা করার জন্য? এখন সেই চাপকে মোকাবেলার যথেষ্ট শক্তি যদি তার থাকে তাহলে তো সে তার এইগুলো মানবে না। এখন বিএনপি কি এটি সক্ষম? বিএনপি সেটি সক্ষমতা কি আমরা এই পর্যন্ত দেখেছি? আর আরেকটা শেষ করি, এতদিন কিন্তু তার পরিবার তার চিকিৎসার জন্য বলছিলেন, কিন্তু এখন আমরা সর্বশেষে এসে দেখি বিএনপি সরাসরি যুক্ত হয়েছে। আমি কিন্তু বিএনপির নেতাদের সাথে এর আগেও কথা বলেছি, বলছে এটা তার পরিবারের বিষয়, পরিবার দেখছে। তো এখন কেন হঠাৎ করে এটি রাজনীতির বিষয় হলো? এখন কেন পতনের বিষয় হলো? পরিবারের বাইরে। আচ্ছা, আমি একটু তাজভাইয়ের কাছে যাই, যেটি বলছিলেন যে আসলেই এটি একটি চিকিৎসা সুবিধা, বিদেশে চিকিৎসা সুবিধা তিনি পাবেন কি পাবেন না, এটি এখন রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ আপনাকে এবং দুর্বিজ্ঞ আলোচক কোকন ভাই এবং আমার হারুন ভাই সহ এবং আপনার দর্শক সবাইকে সালামের শুভেচ্ছা। দেখেন, এখানে তো রাজনীতি আছে। বেগম খালেদা জিয়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক প্রধানমন্ত্রী, একটা দলের চেয়ারপারসন। বিএনপি ভালো করে জানে এখানে রাজনীতি আছে, আওয়ামী লীগও জানে এখানে রাজনীতি আছে। বাংলাদেশের সাধারণ মানুষ যারা টেলিভিশন সেটে সামনে টেলিভিশনগুলো দেখছে তারাও জানে এখানে একটা রাজনীতি আছে। কী রাজনীতি সেটা? রাজনীতি হলো একটা, বেগম খালেদা জিয়া 2 বছরের সাজা হয়েছিল 2018 সালে, সেই সাজা 401-এর এক্সিকিউটিভ অর্ডারে, এটা সরকার প্রধান 2 বছর পরে ওনাকে সেটা স্থগিত করে দণ্ড ওনাকে বাসায় দিলেন, বাসা থেকে চিকিৎসা করবেন, সেটাতে আবার মডিফাই করে কিন্তু হসপিটালে যাওয়া আসা সেটাও হলো, সরকার দিয়েছেন। এখন সরকারের কাছে চাচ্ছেন বিএনপি যে আমাদের নেত্রীকে বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। সরকার বলছে না, আমরা বাইরে যাওয়ার কোনো সুযোগ নয়, আইনের জটিলতা আছে। বিএনপির লয়াররা বলছেন না, আইনের মধ্যে থেকে আছে। তাহলে এখন কিন্তু আমরা 2টি ভার্সন অফ স্টেটমেন্ট লর মধ্যে থেকে 401-এর বা 1-এর এটা থেকেই কিন্তু বিএনপির একটা স্টেটমেন্ট, আওয়ামী লীগের একটা স্টেটমেন্ট আছে। তারা বলছে না এটা থেকেই ওনারা পারেন, সংসদেও বাইরেও বলছে। এখন সেখানে সরকারকে 2টা রাস্তা, এখন বিএনপিরও 2টা। কীরকম? বিএনপি বলছে আমরা সরকারের কাছে চাচ্ছি সরকার প্রধান যদি এটি এটার দণ্ডতা আবার সেই জায়গায় রেখেই যদি মডিফাই করে ওনাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেন তাহলে হবে, আদারওয়াইজ পতন হবে। তাহলে এখন সরকারের 2টা ইস্যু আছে এখানে। সরকার বলবে আমারে পতন করো, আমি যাইতে দিব না, আর বিএনপির হবে আমাদেরকে মুক্তি দেন, নেত্রীরে বাইরে যেতে দেন, নাহলে আমরা পতন করবো। ইস্যুটার দণ্ড তো 2দিকে, এখানে কার দিকে দেখতে হবে? তাহলে সরকার তো বলেই আসছে বিএনপি আন্দোলন করে নেতৃত্ব বহন করতে পারে নাই, কখন বর্ষা আসে, কখন শীত মৌসুম আসে, কখন ঈদ আসে, কখন আজ এই আন্দোলন করছে না বিএনপি, করতে পারছে না, যেটা কখন ভাই এখানে বললেন এটা তো তারা বলছে। সরকার এনকারেজ করছে আন্দোলনের জন্য, বিএনপি সেটা পারছে না। সরকার হয়তো বা শক্তিশালী, কিন্তু বাংলাদেশের এই প্রতিহিংসার রাজনীতিটা খুব দুঃখজনক। এটার থেকে বাইরে আমরা কেউ ছিলাম না, এখনও নেই। কারণটা হলো 90-এর আমাদের সরকারের বিরুদ্ধে আমাদের এই নেতা বসে আছেন, ওনারা অগ্রফ্রন্টের নেতা ছিলেন, আন্দোলন করেছেন সুশাসনের জন্য, গণতন্ত্রের জন্য, নির্বাচন ব্যবস্থার জন্য দেশে নাই। আজকে সেই খায়রুল কবির কুকন আমার পাশে বসা, যিনি আন্দোলন করছেন গণতন্ত্রের জন্য, বলছেন স্বৈরাচার সরকার পতন করতে হবে, আমরাও সেখানে বসা আছি। এদেশের মানুষ 3টি সরকারকেই দেখেছে। আমাদের নেতা হুসাইন মদের সাথে জেলে নেওয়ার পর ওনার বিলেরবিন ছিল 28-29-এ। একটা মানুষের বিলরোভিং আপনার আমার সবার হাইয়েস্ট রেগারোতে থাকতে পারে, আর এক্সট্রিম লেভেল যদি ড্যামেজ হওয়ার মতো হয়, আজকে দেখে দেখলাম আমি গুগলে সার্চ করে 17.5 কই 28-29-এ ডাক্তাররা বলছে হসপিটাল পিজিতে দেওয়ার জন্য, তখন কো সরকার যারা ছিলেন আমাদের বিএনপির খায়রুল কবির ভাইরা তখন দেন নাই, ওইখানে জেলে থেকেই হুসাইন মদের সাথে চিকিৎসা নিতে হয়েছে। এটা একটা প্রতিহিংসা রাজনীতির উদাহরণ ছিল। এখন মাননীয় প্রধানমন্ত্রী সেদিন প্রেস কনফারেন্সে বলেছেন আমাকে গ্রেনেড মেরে হত্যা করা কি বলে গেছেন, আপনারা প্রশ্ন করেন সেটা, ওনার সেই দুঃখ তো আছেই, এটা আমরাও মানি। কিন্তু এদেশের মানুষও কিন্তু মনে রাখবেন পরমত সহিষ্ণুতার পক্ষে। সাধারণ মানুষ সবসময় যদি কারো প্রতি
মানে আপনি শক্তি না থাকে, আপনি নিরীহভাবে কর্নারে বসে থাকেন, কেউ আপনার প্রতি ঢুকে বেশি, তাহলে কিন্তু ওর পক্ষে মানুষ যাবে না, আপনার পক্ষে যাবে। আমরা এই জাতিটারই একটা জিনিস আছে কিন্তু। তো সাধারণ মানুষের কনসেপ্ট অনুযায়ী হলো এই রাজনীতির মার পেছে 401 রেখে এটা না বুঝে তারা মনে করছে, মনে হয় সরকার খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার সুযোগটা করে দিচ্ছে না, বা সেই চিকিৎসা হচ্ছে না। সরকারের একটা বিএমএ থেকে বলা হচ্ছে এই চিকিৎসা এখানে হবে, বাইরে করার প্রয়োজন কী? তারা তো আইনের দিকেও যাচ্ছে না, বিএনপি এখনও তো আদালতেও যাচ্ছে না, কারণ আদালত থেকে মুক্তি পায় নাই, পেয়েছে তারা এক্সিকিউটিভ অর্ডারে যেটা সরকার প্রধান দিয়েছেন। পৃথিবীর সব দেশের সরকার প্রধান একটা এক্সিকিউটিভ ক্ষমতা থাকে। মালয়েশিয়ার আপনার রাজা যেটা করেছেন আপনারা জানেন তো, ইব্রাহিমকে সব মামলা থেকে মুক্তি দিয়ে প্রাইম মিনিস্টার করার জন্য করে, যা পৃথিবীর সব দেশেই করে। এখন বিএনপি কতটুকু সাকসেসফুল নেগোসিয়েশন করবে? আরেকটা জিনিস আমি বুঝি না, বিএনপির মতো দল এত পাওয়ারফুল একটা রাজনৈতিক দল, আমাদের চেয়েও শক্তিশালী রাজনৈতিক দল তারা, সেই রাজনৈতিক দলের বন্ধুরা কোথায়? বিদেশে যারা বন্ধু ছিল একসময়, যে এই সরকারের বন্ধু ছিল চায়না, এই সরকারের বন্ধু বিএনপি সরকারের বন্ধু ছিল সৌদি আরব, বিএনপি সরকারের বন্ধুরা যারা ছিল এত বেশি ছিল, এরাও তো কথা বলছে না, রাষ্ট্রদূতরাও কথা বলে না, বিদেশিরা কথা বলছে না। তাহলে কি আমাদের খায়রুল ভাইদের বিএনপিদের পররাষ্ট্রনীতিতেও কি যে ল্যাপস আছে কিনা সেটা আমাদের দেখা উচিত। তবে আমাদের দল এবং দলের চেয়ারম্যান বলেছেন আমরা কারো মৃত্যু কাম্য করি না, যার নাগরিক অধিকার হিসাবে যতটুকু পাওয়ার দেশে প্রত্যেকটা মানুষের পাওয়া দরকার, আইনে যেমন সাংবিধানিকভাবে সবার সেটা আছে, ওনার যদি সেটা প্রয়োজন হয় এবং খালেদা জিয়ার সেটা সরকারের বিবেচনা করা উচিত। বাট আমরা কোনো প্রতিহিংসা যেটা এদেশের রাজনীতিতে যদি চলে যায় যেটা বলা মুশকিল, কিন্তু আমরা কমাইতে হবে এটা, গ্যাপটা যদি কমিয়ে আনতে পারি এই রাজনৈতিক, বিশেষ করে আওয়ামী লীগের বিএনপির গ্যাপ যত কমবে এদেশের মানুষের জন্য ভালো, উন্নয়নের জন্য ভালো, স্বাধীনতার জন্য ভালো। এতে হবে কি, মানুষ মনে করবে যে এদেশে আর সেইটা নাই, আমরা বিএনপি আন্দোলন করে আবার সেই একটা দেশে যাও, আপনার এখানে স্টুডিওতে আসা যাবে না, করতে কি বসে আমরা জুমে করতে চাই না, আমরা চাই এদেশের মানুষ সাধারণভাবে চলাফেরা করুক, সেই অবস্থাটা তৈরি হোক। যদি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছু কিন্তু দিয়েছেন, না দিলে উনি গড়েই যেতে পারতেন না, হয়তো বা আগামীতে রাজনীতি শেষ কথা বলতে কিছু নাই, বিএনপি যদি সেই বার্গেনিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে কনভিন্স করতে পারে ওনার মন গলে, তাহলে এটা হয়তো ওরকম মনে করতে পারে। আমরা একজন আওয়ামী লীগ নেতাকে পেয়েছি টেলিফোনে, ওনার সঙ্গে সংযোগ স্থাপন করতে পেরেছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, আমরা একটু তার সঙ্গে যুক্ত হতে চাই। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, এখানে কিছুক্ষণ আগে খায়রুল কবির খোকন যে তিনি যেটি বলছিলেন যে বেগম জিয়া প্রতিহিংসার রাজনীতি শিকার এবং সরকার চাইলে আইনের মধ্যে থেকেই তাকে তার বিদেশ যাওয়ার ব্যবস্থা করতে পারে। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। আসলে আমি ঠিক বুঝতে পারছি না বেগম খালেদা জিয়ার জন্য, আসলে আমরাও তার চিকিৎসা চাই, মানুষও তার যা সাধারণ মানুষ তার চিকিৎসা চাই। একজন 76-77 বছর বয়স্ক মানুষ, দুইবার প্রধানমন্ত্রী ছিলেন তিনি, একটা বড় রাজনৈতিক দলের নেত্রী, চেয়ারপারসন, তাকে অবশ্যই বিনা চিকিৎসায় তিনি তার কোনো ক্ষতি হবে সেটা আমরা কেউ চাই না, আমরা সবাই চাই তার একটা চিকিৎসা, সঠিক চিকিৎসা। সরকার তার চিকিৎসার ব্যবস্থা করেছিল যখন তিনি জেলখানায় ছিলেন, তখন তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন, অনেকদিন ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে, তার সেবা সুস্থতা করার জন্যে সমস্ত আইন নিয়ম নীতি ভঙ্গ করে, পৃথিবীতে কোনো দেশে এটা নাই, একটা মুক্ত মানুষকে তাকে সেবা করার জন্য, ফাতেমা নামে একটা মেয়েকে তার সেবা করার জন্য একটা মুক্ত মানুষকে জেলখানায় রাখার ব্যবস্থা করেছিলেন, এই পারমিশনটিও সরকার দিয়েছিলেন। কাজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের মানবিকতার বিষয়ে কোনো প্রশ্ন করাটা ঠিক না আমি মনে করি। আজকে তিনি অসুস্থ, আজকে এবার হাসপাতালে আছেন, তিনি কিন্তু মুক্ত মানুষ, তার সাজা 401 ধারায় তার সাজা স্থগিত করা হয়েছে, স্থগিত করা পরবর্তীতে তিনি কিন্তু মুক্ত, এই কথাটা স্বীকার করতেই হবে। মুক্ত বলেই আজকে বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রীরা তার সাথে দেখা করতে পারছেন মুক্ত বলে, যদি মুক্ত না থাকতেন কোন বাইন্ডিং যদি থাকতো তাহলে কিন্তু বিএনপির নেতা নেত্রীরা বিভিন্ন পর্যায়ের মানুষ তার সাথে দেখা করতে পারতেন না, তিনি এখন সম্পূর্ণ তার সাজা স্থগিত, তিনি মুক্ত মানুষ। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে তারা সরকারের কাছে চারটো এক ধারায় কেবলমাত্র তার সাজা স্থগিত আছে, সাথে 401 ধারায় কোনো রকম কোনো জায়গায় বলা নাই যে বিদেশে যাওয়ার সুযোগ করে দিতে হবে, 401 ধারায় বলা আছে যে একজন দণ্ডিত ব্যক্তিকে যে কোনো শর্তে সরকার ইচ্ছে করলে তার দণ্ড স্থগিত রাখতে পারে।
সেই স্থগিততেই দ্বন্দ্বটা স্থগিত আছে, কিন্তু এখানে কোন ধারা বলা নাই, আমি কেউ দেখাতে পারবেন না কোনো ধারা বলা আছে যে বিদেশে যাওয়ার শর্ত দিতে হবে যে বিদেশে যেতে পারছে চিকিৎসার জন্য বা বেড়াতে, এরকম শর্ত কখন নাই, যে কোনো শর্তে তার দ্বন্দ্ব স্থগিত করতে পারেন এই একটা কথা বলা, সেই দ্বন্দ্ব স্থগিত করার জন্যই তিনি আজকে মুক্ত বাদী হিসেবে আছেন, এখন কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি যে কথাটা বলতে চাই, আমরা সবাই তার স্বাস্থ্যের জন্য উদ্বিগ্ন, এই মামলা দুটো মামলা আর মামলাগুলো যে কথাগুলো আছে সব মামলায় দুটো জামিন আছে, এই দুইটা মামলা যে দুইটা কথা আপনার সাজা হয়েছে, এই দুইটা মামলা কিন্তু নয়টা বছর তারা বিচারকে বিলম্বিত করেছে, এই কথাটা খালিদ কবির কখন সাহেব স্বীকার করবে, কিন্তু নয়টা বছর বিচারটাকে ট্রায়াল কোর্টে বিভিন্ন অজুহাতে অসুস্থতার অজুহাত হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখিয়ে, এমনকি যখন 2009 সালে বিএনপি নেত্রী বেগম খালেদা তখন সংসদের যাচ্ছিলেন, আমরা যখন 2009-10 সালে সংসদে অনুপস্থিত ছিলেন, একবার সংসদ বর্জনও শুরু করছিলেন, তখনও আদালতে দরখাস্ত দিয়েছে যে এখন সংসদ চলছে তাদের তিনি আসতে পারছেন না, এইভাবে নয় বছর পর্যন্ত বিচারটাকে শুরু করতে দেয় না। নয় বছর পর বিচারকরা যখন মনে করলেন বিচারক যে না এটা শেষ করা উচিত, আর সময় দেওয়া উচিত না, তখন এই মামলাটা বিচার করে বিচারটা শেষ করতে পেরেছে, নয় বছর মধ্যে বিচারটা দিলে করছে, এবং হাইকোর্টও দেখবেন একটি প্র্যাকটিস আজকে 3 বছর পর্যন্ত আপিল শুনানি তারা করছে না, জামিন দেয় নাই ঠিকই আছে, হাইকোর্ট জামিন দেয় নাই, আমরা তো যে কোনো মামলায় যখন জামিন দেয় না তখন বারবার দেয়, আজকে তারা সরকারের কাছে তারা বিদেশে যাওয়ার অনুমতি চাইছে, সরকারকে অমানবিক করছে, কিন্তু আরেকটা অপশন তো হাইকোর্টেরও তো একটা অপশন আছে, সেখানে তুই জামিন চাইতে পারে, ওই সমস্ত দরজা বন্ধ করে খালি সরকারের কাছে ধন্দা দেবে, হাইকোর্টের কাছে তো ধন্দা দিতে পারে, আমি তো বুঝতে পারি না তারা কি চাচ্ছেন, আসলে কি চাচ্ছেন, ওই কেন 3 বছর যাবৎ বিচারটা বিলম্বিত করছেন, তারা বলছেন বলার চেষ্টা করছেন যে কেবলমাত্র 2 কোটি টাকা, এই টাকা বেড়ে এখন 14-15 কোটি টাকা হয়েছে, এই টাকা আত্মসাৎ করে নাই, এটা অ্যাকাউন্টেই আছে, বরং টাকাটার পরিমাণ বেড়েছে, এই কথাটা তারা বলতে চাচ্ছেন, আত্মসাৎ হয় নাই, একটা দরখাস্ত দিয়ে তো রাষ্ট্রপতির কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে পারি, এটা তো ক্ষমা চাইতে পারি, মুক্ত হয়ে চলে যেতে পারেন বিদেশে, বা আদালতে সরণাপন্ন হয়ে আদালতের পক্ষে তো দ্বারস্থ হতে পারে, আদালত তো আমরা তো সবসময় সব মামলায় আমরা বিভিন্ন বারবার আদালতে সরণাপন্ন হই, একবার না পেলে আরেকবার জামিনের জন্য যাই, আরেকবার না পেলে আরেকবার যাই, এটা তো এটাই তো নীতি, কিন্তু তারা সরকারের সরকার তাকে 401 ধরে বিদেশে যাওয়ার অনুমতি দেবে, এটা আইনে থাকুক আর না থাকুক এই একটা অপশন নিয়ে তারা বসে আছেন, অন্য কোনো অপশনে তারা যাচ্ছেন না, এটা তারা বুঝে না, তারা কি খালেদা জিয়ার আসলে সত্যি রোগ মুক্তি চান, বাকি কে বাঁচাতে চান, যদি বাঁচাতে চাইছেন তো অন্য এই অপশন ছাড়া অন্যান্য অপশন সব অপশনে তারা দেখতেন যে কোন অপশনে কোন জায়গায় গেলে আমার কাজ হয়, কিন্তু আমি তো দেখছি যে তারা আর কোনো জায়গায় যাচ্ছে না, এক জায়গায় একেবারে ভিজ করে বসে আছেন সরকারি এই 401 ধরেই আমি বিদেশে যাবো, এটা তো খালেদা জিয়ার প্রতি তাদের ভালোবাসা বা শ্রদ্ধা বোধের অভাব মনে করি, তাকে বাঁচাতে চাইতে গেলে তো অন্যান্য অপশন গুলো তো যাইতেন, আবার তার কাছে জামিন দিতেন, আদালত হতে এইবার তাকে জামিন দিত না, আমার মনে হয় আমি জামিন দিতেও পারেন, একটা কথা তারা একটা বলার কথা চেষ্টা করছে, আমি এই কথাটাও বলি, একটা খুনের মামলার আসামিও কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি কিন্তু আদালত জামিন দেয়, 5 বছর 10 বছর ছাড়া জামিন দেয়, এবং একজন মহিলার জামিন পাওয়ার হকদার সবই ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে 9টা বছর যেভাবে ডিলেটেড প্র্যাকটিস করেছে নিম্ন আদালতে, এই যে একটা নজির, এই কারণেই তো হয়তো আদালত তার মামলাটা চেষ্টা বলছেন বারবার, আদালত তাকে দেখছেন যে আপনার মামলাটা নিষ্পত্তি করেন শুনানি করেন, সে শুনানি তো করছেন না, বারবার জামিন চাইতে পারেন জামিনও চাচ্ছেন না, এটা আমি তো বুঝি না যে বিএনপি আসলে এমন রাজনীতি করছেন যে খালেদা জিয়ার জীবন নিয়ে রাজনীতি করছেন কিনা, তেমন খালেদা জিয়ার একজন 2 বার প্রধানমন্ত্রী একজন বয়স্কা মহিলা তার জীবন নিয়ে তারা সিনেমে লিখেছেন, আমি মনে হয় যদি সত্যি অসুস্থ হয়ে থাকেন, অসুস্থ আমি মনে করি, ডাক্তার সাহেব বলছেন যে তাদের ডিপ্রিপিং এ যে কথা বলেছেন তার যে অসুস্থতার কথা তাতে অবশ্যই আমি উদ্বিগ্ন, এবং তাদের উদ্বিগ্নতার থেকে বেশি তার রাজনীতি, তাদের আমার যা মনে হচ্ছে এখন তাদের এই আনাইলে অন্য অপশনে কেন যায় না, জি ধন্যবাদ, বিভিন্ন অপশন খোলা আছে, হাইকোর্টের দরজায় যাওয়ার তো কোর্টের দরজায় যাইতে তো কোনো বাধা নাই, আমরা যেমন তাদের দাবি মানছি না, কোর্টও তো জামিন না দিলে আবার যাবে, আবার যাবে, এটা তো বাধা নাই কোনো, কেন দেবেন না কোর্ট যাবে,
ধন্যবাদ আপনাকে। আমি কথাটি বলছি যে তারা আমার মনে উদ্বৃত্ত হচ্ছে, খালেদা জিয়া থাকছেন বিষয়ে তারা উদ্বৃত্ত হচ্ছে, তারা রাজনীতিটা বেশি করছে। আমার জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যেমনটি বলছিলেন ডক্টর কামরুল ইসলাম, হারুন ভাই ঠিক একই জিনিসটাই বলেছিলেন যে আপনারা যে মুক্তির আবেদন করছেন বা মুক্তির কথা বলছেন, কিন্তু যে প্রক্রিয়ায় মুক্তি সম্ভব সেই প্রক্রিয়ায় আগাচ্ছেন না, কেবলমাত্র সরকারকেই বা সরকারের দিকেই আঙ্গুল তুলছেন না। এটা তো মানে যেই কথাটি আমাদের অ্যাডভোকেট কামরুল সাহেব বললেন সেটা তাদের দিকে একটি ব্যাখ্যা তো তারা দিচ্ছেন প্রতিদিন যাবার, সেই ব্যাখ্যাটা মনে হয় যে আমার মনে হয় যে সঠিকভাবে ওরা দিচ্ছেন না। সে তারা যে আইনের কথা বলছেন, তারা যে আইনের দোহাই দিচ্ছেন, সেই আইনের বিষয়টা নিয়ে আমাদের দেশে যারা বিশেষজ্ঞ আইনজীবী রয়েছেন ডক্টর স্বাধীন মালিক বা প্রফেসর ডক্টর আসিফ নজরুল সহ থেকে তারা যে কথাগুলি বলছেন সেটাকে এই আইনের মধ্যেই তাকে চিকিৎসার জন্য বাইরে প্রেরণ করা যেতে পারে, সেখানে তারা একাধিকবার ব্যাখ্যা দিয়েছেন কিন্তু তারা করবেন না, সেটা করবে না, সেটাকে অপব্যাখ্যা দিয়েছেন। তারা জামিল মানবিক, তারা বলছেন যে বেগম খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য তারা মানবিক আচরণ করছেন এবং বর্তমান প্রধানমন্ত্রীও সেদিন কিন্তু তার যে দত্তপূর্ণ মানে বক্তব্য দেখেছে জাতি, তার জাতি হতাশ হয়েছে। এবং আমার দেখেছি তারা যে বলছেন যে তাকে কারাগার থেকে বাসায় থাকতে দিয়েছি, এটা কি বেশি নয়? তারপরে শুধু তাই বলছেন যে রাখি আল্লাহ মারেকে মারে আল্লাহ রাখিকে, এই কথাটার অর্থ মানে যে তার বক্তব্য বোঝাচ্ছে যে এটা তার সে মৃত্যুর দিকে চলে যাক, আমাদের এখানে কোনো করণীয় নাই, আমরা তারকে পাঠাবো না, এটাই তার অদ্ভুতপূর্ণ আচরণে। তার অনেক কথাই উনি বলেছেন ওর সম্পর্কে, কিন্তু পারসেপশনটা কী মানুষের? আমার কথা হলো যে বাংলাদেশের মানে আইনের কথা দোহাই দিয়ে তারা যে কথাটা বলছেন যে কথাটি বলছেন যে আমরা রাজনীতি করছি, তো আমরা তো এখানে রাজনীতি করছি না। সরকার প্রধান বেগম খালেদা জিয়া যেখানে জীবন মৃত্যু সন্ধিক্ষণে, তাকে নিয়ে তো আমরা রাজনীতি করার কোনো প্রশ্নই ওঠে না, তাকে জীবন বাঁচানো ও রক্ষা করাটা আমাদের মুখ্য উদ্দেশ্য। এখানে সরকার পতনের আন্দোলন চলছে, সরকার আন্দোলনের সাথে বেগম খালেদা জিয়ার চিকিৎসার আমি কোনো সম্পর্ক খুঁজি, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি আলাদা এবং সরকার পতনের আন্দোলনে তো আমরা অলরেডি আছি, আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করে যাচ্ছি, আমাদের ধারাবাহিক কর্মসূচি রয়েছে। এই বর্তমান ওই দেশে একটি অগণতান্ত্রিক অসাংবিধানিক অগণতান্ত্রিক সরকার, বিনা ভোটে সরকার, নিষিদ্ধ যখন আপনারা বিদেশে চিকিৎসার জন্য সমাবেশ করছেন, সেই সমাবেশে তার মুক্তি চাই সরকারের পতন সহ নানা স্লোগান, এটার সঙ্গে এটার সাথে রিলেটেড তো তার মুক্ত তো করতে হবে, কারণ উনি তো কোনো অপরাধ করেন নাই। ওনাকে একটা ক্যাঙ্গারু আদালতে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে, একটু প্রতিহিংসার শিকার হয়ে তিনি করেছেন তার বিরুদ্ধে যে ওয়ান ইলেভেনের মামলা, আমি এই কথাটা বলতে হবে এরকে, ওয়ান ইলেভেনের মামলায় তার বলছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা ছিল, তারা সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়েছে কিন্তু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়নি, সেখানে সেটা ভিন্ন প্রসঙ্গে ওনার মুক্তির কথা যে বলছেন, মুক্তির স্লোগান দিচ্ছেন, কিন্তু আসলে কি উনি বন্দী? বন্দী মানে কি, সেখানে তো গৃহবন্দী, তাকে তো কোনো বিবৃতি দিতে পারছেন না এবং তার স্বাধীনভাবে তিনি কাজ করতে পারছেন না, তাকে মুক্ত করা হয়েছে, তাকে আপাতত যেটা তারা বলছেন যে নির্বাহী আদেশে ওনাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে, তিনি 6 মাসের জন্য জামিন হয়েছে, তিনি বাসা থাকতে পারবেন, চিকিৎসা নিতে পারবেন, এই যে তার শর্ত দেওয়া হয়েছে, এই শর্তটাই তো মানে সেখানে সে গৃহবন্দী থাকবেন, তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না, কিন্তু রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না, তিনি দেশের বাইরে চিকিৎসা নিতে পারবেন না, তার কথা তো অর্থ তো এই দাঁড়াচ্ছে, তাহলে তিনি স্বাধীন হলেন কোথায়, তাকে মুক্ত হলেন কোথায়? কারণ তাকে তো সেইভাবে যে আইনের বলে দিয়ে সেই আইনের বলেই কিন্তু নির্বাহী ক্ষমতা বলেই কিন্তু তাকে দেশের বাইরে পাঠানোর সুযোগ রয়েছে, সেই সুযোগ থেকে ওনাকে বঞ্চিত করা হচ্ছে, এটা দেশের মানুষ এটা মনে করে, আমরা গোটা জাতি মনে করে, পৃথিবী মনে করে যে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে তারা বেগম খালেদা জিয়াকে ভয় পায়, তাই তাকে দেশের বাইরে চিকিৎসা হোক, তাকে আজকে যে কথাটি বলা হচ্ছে যে সোপ পয়জনিং করা হচ্ছে, তারে করা করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, কারণ আজকে যে দীর্ঘদিন চিনি একটি পরিত্যক্ত সাবেক যে আমাদের কেন্দ্রীয় কারাগার ছিল, সেখানে একটা সাব জেল বানিয়ে তাকে রাখা হয়েছিল, সেখানে শেষ সাথে একটি পরিবেশে জরাজীর্ণ ভবনে রাখা হয়েছে, সেখানে পোকামাকড় অনেক বিয়ে ছিল, অস্বাস্থ্যকর পরিবেশ ছিল, সেখানে তিনি অসুস্থ হয়েছেন এবং সেখানে দিন দিন একটি সুস্থ মানুষ, তিনি সুস্থ মানুষ, তিনি কারাগারে গিয়েছেন, তারপরে সেখানে যাওয়ার পরে আজকে তিনি হুইল চেয়ারে বসে
বসতে পারছেন না, তার তার এখানে যকৃতে এবং লিভারে রক্তকরণ হচ্ছে, সে এখন মুমূর্ষু অবস্থায় রয়েছে। এই যে তার যে আজকে অবস্থা, যে অবস্থার জন্য সরকার দেয়, কারণ আজকে যে তার ওই সরকার হয়তো যদি সোপ প্লোজিং করে থাকে, দেশের বাইরে যদি গেলে সেখানে বের হয়ে যায় যে না তাকে সোপ প্লোজিং করা হয়েছে, তাকে সেই জিনিসটা অত সরকার ভয় পেতে পারে। সরকারের পক্ষ সরকারের পরিষ্কার না না, সরকার যে তাকে সোপ প্লোজিং করে নাই এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই, এই জন্য তার উচিত করা উচিত। আর রাষ্ট্রপতির কাছে কোনো ক্ষমা চাবে না, কারণ কোনো অপরাধ তিনি করেন নাই। রাষ্ট্রপতির কাছে ক্ষমা তখনই যাবে, কারণ ব্যাপারটা পেন্ডিং রয়েছে, এপিলে ডিভিশনে এখনো চূড়ান্ত হয় নাই। যে বিষয়টি বলা হচ্ছিল যে অনলাইনভাবে তারা সাধারণত সরকারের নির্বাহী আদেশের অপেক্ষায় মানে সেটির দিকেই তাকিয়ে আছে বিএনপি। আওয়ামী লীগ বলছে যে আরো কিছু পদ খোলা আছে, সেগুলো কেন তারা দেখছেন না? দেখেন, আওয়ামী লীগ এবং বিএনপি তারা রাজনৈতিক তো প্রতিপক্ষ, এটা আপনাকে আমাকে এবং এদেশের মানুষবি আমরা জানি। সেই প্রতিপক্ষ সরকার ক্ষমতায়, বিএনপির নেত্রী প্রতিপক্ষ একজন অসুস্থ হয়ে আছেন এখন। এক্সিকিউটিভ অর্ডারে দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এই খোকন ভাই যেটা বললেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা কি বাসায় দেওয়াটা সবচেয়ে অনেক বেশি না, দিয়ে দিছি না, তাহলে আমার মনে হয় আদালতের দিক দিয়েও বিএনপির যাওয়া উচিত। কিন্তু বিএনপি মনে করছে যে আদালত থেকে তো আমরা রিলিফ পাই নাই, তখন পাই নাই ন্যায় বিচার পায় না। টকশোতে ওনারা বলছেন আমাদের তো বিএনপির অনেক কলিগরা একসাথে মিলে ন্যায় বিচার পাচ্ছে না, আদালত সরকারের আজ্ঞাবহ, সুতরাং ওই জায়গা থেকে নিতে হবে। এখন সেই জায়গা থেকে নিতে হলে আন্দোলনের কথা বললে কতটুকু উনি মাননীয় প্রধানমন্ত্রী আপনার এটা দেবে? উনি বলবে আমাকে আন্দোলন করে সরাবেন, আবার আমাকে বলছেন আমি সেটা মাননীয় এই বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠাবো। এটাতে একটা গ্যাপ আছে যেটা আমি বললাম। এখন বিএনপি হয়তো তাদের ক্যাট অ্যান্ড মাউস গেম খেলছে যে আমরা সরকারকে প্রেশারে রাখবো, রাজনৈতিক তাদের সব দলে থাকতেই পারে, প্রেশারেও রাখবো, আবার আমরা বলবো যে আপনি দয়া করে আমার আমাদের নেত্রীকে বাইরে যাইতে দেন। আবার আরেকজন নেতা বলেছেন যে আমরা বিএনপির নেত্রীর চিকিৎসার চেয়ে বেশি সরকার পতনের আন্দোলন। এই 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 জিনিসগুলো যখন এক হয়ে যায়, যখন আপনি সামারাইজ করবেন, তখন একটু ডিফারেন্সেস আরও বেশি হয়ে যায়। তবে আমরা যেটা কামরুল সাহেবের সূত্র ধরে বলি, এদেশের মানুষ চাচ্ছে বেগম খালেদা জিয়ার সুষ্ঠু চিকিৎসা হোক। একজন রাজনৈতিক সাবেক দুই ভাইয়ের প্রধানমন্ত্রী, সেনাপ্রধানের ওয়াইফ, এটা তো অস্বীকারের কোনো সুযোগ নাই এদেশের মানুষের সবই মনে করেন। আমি একজন রাজনৈতিক ও প্রতিপক্ষ দলের হয়ে মনে করি উনি একজন বয়স্ক মহিলা, সিনিয়র সিটিজেন, ওনার সুচিকিৎসা যতটুকু পাওয়ার অধিকার একজন নাগরিক হিসাবে, সেটা ওনাকে উনি পাচ্ছেন কিনা? আওয়ামী লীগ বলছে পাচ্ছেন, সব দেওয়া হচ্ছে, এখানে সবই পাচ্ছেন, ফ্রিলি এদেশে করতে পারেন, প্রয়োজন বোধে বাইরের থেকে চিকিৎসক এনে এখানে চিকিৎসা করতে পারবেন। কিন্তু বিএনপি তো বলছে না, সেই এখানে এই যে যে ফ্যাসিলিটির যেগুলো থাকবে, এটা চার পাঁচটা দেশ ছাড়া নাকি যে যন্ত্রপাতি আছে সেটা নাকি আমাদের দেশে নাই। এখন এই দুইটা টু ভার্সনস অফ স্টেটমেন্ট, আওয়ামী লীগ একটা দিচ্ছে, বিএনপি একটা দিচ্ছে, মধ্যখানে আমরা আপনি আমি যারা আমরা যারা আছি, আমরাও তো কনফিউশনে আছি, কারটা বিশ্বাস করবো কারটা করবো না। এখন কথা হলো এই বিশ্বাসের মধ্য থেকে একটা জায়গায় আসতে হবে, সেটা হলো বেগম জিয়ার চিকিৎসা। সেই চিকিৎসাটা কীভাবে হবে? আপনারা দুনো পার্টি বসে অ্যাসেট করেন ওনার জন্য একটা চিকিৎসা, আপনাদের গেইমে যেন রাজনৈতিক, যেটা আপনি শুরুতে আমার ফার্স্ট সেশনে বলেছিলাম, এটা তো রাজনীতি আছেই, রাজনীতি ছাড়া তো এটা না, রাজনীতির বাইরে কেউ না, রাজনীতির বাইরে সমাজ না, রাজনীতি নিয়েই দেশ সংসার সব কিছুই চলে, রাজনীতি খারাপ কিছু না, রাজনীতি হলো একটা সব কিছুর ওভারঅল সিস্টেম। সেই রাজনীতির মধ্যে বেগম খালেদা জিয়া আছেন, এই রাজনীতির মধ্যে বিএনপি তাদের গেমটা কতটুকু ভালো করে খেলবে সরকারের সাথে, সেটা যদি হয়, এখানে সরকারের পলিসি থাকতে পারে, আগামীতে ইলেকশন আছে, বিএনপি কোন ফর্মুলায় যাবে, সরকার তাদের হয়তো গুটি হাতে রাখতে পারে, ইট ইজ এ পলিটিক্স অল অ্যাবাউট। সেই পলিটিক্সের শিকার বেগম খালেদা জিয়া এখন হয়েছেন, এটা থেকে মুক্ত করার জন্য বিএনপিকে ইনিশিয়েটিভ বেশি নিতে হবে তাদের নেতৃত্বে। শেষ কথা, শেষ কথা যে আমি একদম খুব সংক্ষেপে বলতে চাই, মানে আমরা যখন আলোচনা করি তখন মনে হয় যেন তিনি একজন মুক্ত মানুষ, মানে আর দশটা মানুষ যেরকম চিকিৎসার জন্য বিদেশে যেতে পারে সেভাবে অবশ্যই মানুষের তো চিকিৎসা পেতে হবে, কিন্তু যে যে অবস্থায় থাকে তা আইনের মধ্য থেকেই যেতে হবে। এখন ধরেন যে জার্মানি অথবা ইংল্যান্ড অথবা ইউকে ইউএসএ, এই তিনটা জায়গার কথাই তো বলা হচ্ছে। এখন ওখানে বাংলাদেশের জুরিসডিকশন আছে কি না, উনি তো শর্ত সাপেক্ষে মুক্তি পেয়েছেন, তাহলে ওনাকে যদি পাঠাতে হয় ওনাকে একদম ফ্রি করে দিতে হবে। অর্থাৎ আর যদি শর্ত সাপেক্ষে বাংলাদেশ কোনো শর্ত আরব যুক্তরাষ্ট্রে করতে পারে কি না, বাংলাদেশ কোনো শর্ত আরব ইউকেতে করতে পারে কি না, অথবা সিঙ্গাপুরে করতে পারে কি না, মানে এই জিনিসটা আমরা ভুলে যাই যে উনি আর একটা মুক্ত মানুষ, এর মধ্যে পার্থক্য রয়েছে। যিনি মুক্ত মানুষ তিনি যখন খুশি তখন যে চিকিৎসা নিতে, তাকে তো আইনের মধ্য থেকে থাকতে হবে, এবং আইনের অনেকগুলো অপশন আছে। কিন্তু একটাই কথা যে
বিচার ব্যবস্থায় আস্থাহীনতা তৈরি হচ্ছে, তাহলে কি তারা প্রধানমন্ত্রীর প্রতি আস্থাশীল? সেটাও বলুক যে প্রধানমন্ত্রীর প্রতি আমাদের সমস্ত আস্থা বিশ্বাস আছে, উনি একটা সিদ্ধান্ত দিক, তাও তো বলে না, বলে অমানবিক নিষ্ঠুর। আমি যাকে অমানবিক নিষ্ঠুর বলি তার কাছে দাবি করি আস্থায় যদি না নেন সেই জায়গাটা, যখন উনি যখন স্বাভাবিকভাবে তার চিকিৎসা থেকে বঞ্চিত তখন বলা হচ্ছে। আপনি দেখেন যখন যখন বিএসএমইতে নিয়ে আসা হলো বেগম খালেদা জিয়াকে, তখন বিএসএমইর চিকিৎসা নেবেন না, এভার কেয়ারে নেবেন। এখন এভার কেয়ারে যখন আনা হলো তখন এভার কেয়ারের চিকিৎসা নেবেন না, দেশের বাইরে চিকিৎসা নেবেন। আমরা যে মেডিকেল বোর্ডটার কথা বলছি, যদি আদালতে যায় আমি বলি এই মেডিকেল বোর্ডের রিপোর্ট কিন্তু নেবে না, উনি যার তত্ত্বাবধানে রয়েছেন এভার কেয়ার হাসপাতালে তার মেডিকেল রিপোর্ট কিন্তু নিতে হবে। সেই জায়গাটাই আমার মনে হয় বিএনপি এক ধরনের সংকটে আছে, আমার ধারণা। সুতরাং আমার মনে হয়, আমি সাজেশন দেওয়ার কে, কিন্তু আমি মনে করি সব অপশন দেখা উচিত। আর আমি যাকে অমানবিক মনে করি তার কাছে বিএনপির যদি এইরকম আত্মসম্মান বোধ থাকে, যাকে অমানবিক বলি, যাকে নিষ্ঠুর বলি, যার প্রতি আস্থাহীনতার কারণে পতন আন্দোলন করি, তার কাছে যাওয়ার কি দরকার? বরং আপনারা আইনি পথেই যান, সেটাই সবচেয়ে বিকল্প পথ। ধন্যবাদ। আন্দোলন তো আছে। আজকে সম্পাদকীয়, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।